ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজি ভাই, আপনি জানতে চেয়েছেন যে অনেক অমুসলিমকে দেখা যায় তারা ট্যাটু ব্যবহার করে বিভিন্ন ধরনের, মানে শরীর খাঁচিয়ে বিভিন্ন রং দিয়ে বিভিন্ন রকম মূর্তি টুর্তি হাবি জাবি রচনা করে, ওই রং দিয়ে লেখে, এবং এটা কোনোদিনই মোছে না। তো ইসলাম গ্রহণের পরে এই ট্যাটুর বিধান কি হবে? এটা যদি মুছতে না পারে তাহলে এরা কি করে এগুলো নিয়ে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এ বিষয়ে আলামের দিনের কথা, যেহেতু আল্লাহ বলছেন কুল লিল্লাযিনা কাফারু ইন ইয়ান্তাহু ইউফার লাহুম মা ক্বাদ সালাফ, আপনি বলে দেন, তাহলে রাসূলুল্লাহ বলে দেন তাদেরকে যারা কুফরি করেছে, ইয়ান্তাহ যদি তারা বিরত হয় কুফরি থেকে, মানে তওবা করে নাই, ইউগফাল্লাহু মা ক্বাদ সালাফ, তাহলে তাদের অতীতে যা গুনাহ হয়েছে, অপরাধ হয়েছে, তা ক্ষমা করে দেওয়া হবে। তার মানে কুফরির অপরাধ ক্ষমা করে দেওয়া হবে এবং কুফরি কালীন যা কিছু করেছিল, অন্যায় অনাচার, ব্যবসা করে যদি ডুবেও থাকে তবু আল্লাহ ক্ষমা করে দেবেন। তো যেসব পাপের গণনা রয়েছে বড় পাপের ভিতরে, কবিরা গণনা রয়েছে, তার ভিতরে এই ট্যাটুটা, তো যখন ছিল সে বড় কাফের, কাফের ছিল, তখন তো তার তো ট্যাটুটা ছিল নর্মাল। তো কুফরের অপরাধ যদি তওবা করার কারণে আল্লাহ মাফ করে দেয়, এটাও করে দেবেন ইনশাআল্লাহ। তবে এই কুফরের আসার নিজ ইচ্ছায় ঠিক রাখা যাবে না, তাই চেষ্টা করবে এই ট্যাটুকে উঠিয়ে দেওয়ার যদি সম্ভব হয়। তবে ওলামা দিন বলছেন বা ডাক্তাররা বলছেন যে এটা সম্ভব নয়, এটা উঠাতে গেলে যদি জোর জবরদস্তি উঠানো হয় তাহলে শারীরিক ক্ষতি হবে। তো এরকম যদি বড় ধরনের ক্ষতির শিকার হওয়া লাগে ট্যাটু উঠাতে গিয়ে, তাহলে সমস্যা নেই, ইনশাআল্লাহ ট্যাটু থাকবে, ওই ট্যাটু নিয়েই সে সব কিছু সম্পাদন করবে এবং সারা জীবন অনতত থাকবে তার এই অপকৃতির জন্যে, তাহলে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, আর কিছু করা লাগবে না। আল্লাহ আলম, আসসালাহ আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।